হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই ভালো আছেন আশা করছি, আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এত বাগুন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন, এখানে লম্বা বাগুন আছে, ঠিক আছে। তারপর এখানে আছে লেবু, লেবু দেখতে পাচ্ছেন লেবু। আর এখানে কি এগুলা, এগুলো নতুন আলু বন্ধুরা দেখতে পাচ্ছেন, নতুন আলু আনছে, ঠিক আছে। তারপর এগুলো কি আপনাদের দেখাইতেছি, এখানে আরো বাইগুন, বাপ রে বাপ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে আমি জানি না কি দেখি, ও এগুলা ভীম, ঠিক আছে। কাঁচা বাজারপাতি কিছু আনতে বলছিলাম, আরো কি কি জিনিস আনতে বলছি, তো এগুলো ভীম। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আনতে বলছিলাম তিনটা গরম মশলা আনছে, এটা গরম মশলা। আর এখানে দেখতে পাচ্ছেন মিট মশলা, এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ি, এটা হয়েছে, এটা কি, এটা হলুদি পাউডার, এটা জিরা পাউডার। আর এখানে দেখতে পাচ্ছেন চিনি, এখানে 2 কিলো চিনি হবে, 1 কিলো চিনি আপনাদের ভাইয়া আনে না। আর এখানে দেখতে পাচ্ছেন মিঠা তেল, খাওয়া তেল, তরকারি রান্না তেল, ধারা কাচ্চি গানি। ভালো করে দেখাইলাম না মানে কি, এখানে দেখতে পাচ্ছেন শসা তিয়, এটা ভর্তি, আমি এগুলা খাই যে সালাদ হিসাবে, সেই জন্য আনতে বলি, সেই জন্য আনে। এগুলা বহুত আছে দেখেন, তালা মোনাতে আনছে অনেক। আরো আমি রান্না বান্নাও করতেছি বন্ধুরা, রান্না বসিয়ে দিছি দেখেন, রান্না বসাইছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি, এটা হয়েছে আনাইস, উড়ি উড়ি ভাজি করতেছি আমি এখানে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। জালটা বাড়িয়ে দিলাম, এখানে উড়ি ভাজি করতেছি। এখানে দেখতে পাচ্ছেন মাছ, মাছ মানে ভেজে ধুয়ে দিছি ফ্রাই করে। আর এখানে দেখতে পাচ্ছেন শাক, এটা হয়েছে কি শাক মনে আসতেছে না, পালেং শাক। আর এখানে দেখতে পাচ্ছেন পালেং শাকটা দিয়ে, শাকটার ভিতরে আলুগুলো দিব, এখানে পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি, দেখতে পাচ্ছেন পালেং শাক বলতে মানে এটা দেখাইলাম, তো এখন দেখে মানে বলতে পারবেন আপনারা। তো আমি ভাজিটা নামিয়ে ফেলি, আপনারা লাস্ট অব্দি আমার ব্লগটা দেখতে থাকবেন। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছো, এখানে আমি দিয়ে দিছি তেলের ভিতরে পেঁয়াজ, তারপর অল্প রসুন, রসুনটা দিছি মানে এই শাকটা দেখতে পাচ্ছেন, এই শাকটার ভিতরে রসুন দিলে ভালো হয়, শাকের মানে যেটা গন্ধ সেই গন্ধটা অল্প যায়। এই শাকটা খাইতে কিন্তু অল্প গন্ধ আসে, পালেং শাকটা, এই শাকটা খাইতে, পালেং না সরি লাই শাক নাকি, এটা লাই শাক বলে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, তারপর অল্প জিরা দিয়ে দিছি, গোটা জিরা, তো এখন এটা ভালো করে ভেজে, তারপর এখানে আমি আলু দিয়ে দিব, ভালো করে ভাজা হয়েছে। এখানে আমি নিমক দিয়ে দিব, সব মশলাপাতি এখন আমি দিয়ে দিই। তো দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো 5 পিস মাছ আছিল অলরেডি, তো এখানে আমি 3 পিস দিয়ে দিছি, 3 পিস দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব, তারপরে শাক এখানে দিয়ে দিব। আর এই 2 পিস দিয়ে ছুইছি, এই 2 পিস ফ্রাই করে নিব ভালো করে, আরো গরম করে ভেজে নিব। হ্যাঁ, আজকের রাত্রে আর বন্ধুরা কিছু বানাবো না, এইরকম মানে হেচ্ছু আসতেছে আমার, বুঝতেই পারতেছিলাম না। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমি দিয়ে দিব এখানে শাকটা, ঠিক আছে। এখন শাকটা দিয়ে সুন্দর করে ভালো ভাবে মানে নেড়িয়ে ছেড়িয়ে একদম ভালো করে লেড়ে ছেড়ে দিব, এটা লেড়ে ছেড়ে দিতে দিতে। তো শাকটা এরকম করে বানাইলে ভালো লাগে খেতে বন্ধুরা,
এখন এটা আমি ঢেকে দিব সুন্দর করে। ঠিক আছে, আর বন্ধুরা এখানে দেখতে পারতেছো বাজার কি বাজার আছে, মিরচি পাউডার এগুলো সব আমার এখন টেমায় টেমায় ভরতে লাগবো। ঠিক আছে, বাপরে বাপ, এগুলা বাজার কোন সময় বন্ধুরা আমি এগুলা ঠিক করবো দেখতে পারতেছেন। তো এগুলো সেরে নেই আমি পারতেছেন সুন্দর করে, বড় বড় করে, বড় মাছ তো বড় বড় করে কেটে নিছি, একদম সুন্দর গলে যাবে। আর বন্ধুরা আমি মানে বড় মাছ বলতে কি, আমি বড় মাছ যদি হয় তাহলে আমি সবজিগুলো বড় মাছের মতন করে পিস পিস করি। ঠিক আছে, আর যদি ছোট মাছ হয় ছোট মাছের পিস পিস মানে ছোট সবজির ছোট মাছ আমি একদম বড় বড় করে সবজি কুটা ভালো পাই। আর বড় বড় করে সবজি কুটলে সবজিটা খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এটাই, যে বস্তু দেখতে ভালো লাগে সেই বস্তু খাইতেও বন্ধুরা ভালো লাগবে আমি আশা করি। এটা অল্প সবজি সবজি হলো, মানে এখানে দিয়ে দিলাম একটা বাগুন কেটেও দিয়ে দিছি, তারপর এখানে শাক সবজি শাকও আছে, তো শাক সবজি একবারে হয়ে যাবে, হয়ে এলো, ঢেকে দেই, এটা খাইতে অনেক ভালো লাগবে, ঢেকে দিলাম। তো এখানে আমি বসাবো ভাত, ভাতটা বসিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটাও মরিচ, তো আরো এত কয়টা আসিল, তো কামাল দাদারে দিয়ে দিছি, কালকা সমান সমান ভাগ আমিও রাখছি, কামাল দাদাকেও দিয়ে দিছি। আর কি, আর একটা বস্তু, এখানে একটা কুমুর দেখতে পাচ্ছেন, এটা হয়েছে ভোগ কুমুর, অনেক বাসনা হয়, এটা মাংস দিয়ে খাইতে অনেক ভালো লাগে এই কুমুরটা। আর কিছু শাক পাচলি আনছিল, তো আমি ওগুলো মানে বাহিরে মানে নিয়রে দিয়ে দিছি। ঠিক আছে, এগুলো এখন আমি ভালো করে সেরে টেরে গুছিয়ে টুছিয়ে নেই, তারপর আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা আমি একটা বস্তু দেখাইতে চাইতেছি, এগুলো হচ্ছে ঘরের ধানের চাউল। ঠিক আছে, এগুলা কালকে একটা মানুষ আমাদের এখানে মানে আমাদের বাড়ির পাশে, তো সে দিয়ে থুয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভর্তি, দেখতে পাচ্ছেন কত লম্বা জালের ড্রামটা দেখতে পাচ্ছেন, এটা ভর্তি। আর ওখানে চাউল আছে বস্তার, কেন চাউল খাই ঘরের ধানে খেয়ে দেখি। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি রান্না বান্না হয়ে গেছে, এখানে ঝোলটা খেয়ে দেখছি ভালো হয়েছে, ঝোলটা হয়ে গেছে। ঠিক আছে, নিমক সিমক অল্প কম আছিল, লবণ সবন তো আমি লবণ অল্প দিয়ে দিছি, এটা অলরেডি সবজি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাতও হুইসেল দিবে, ভাতটা হুইসেল দিলে আমার রান্না বান্না শেষ হয়ে যাব। আর এখানে আমি এখন সবজিটা এই তরকারিটা আমি এখন নামিয়ে ফেলবো, মাছ দুইটা দুই পিস মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বাগুন গুলো সুন্দর করে মানে ভালোভাবে মানে ভালো করে থুয়ে দিছি, দেখতে পাচ্ছেন অল্প অল্প দেখা যাচ্ছে না, এখানে দেখেন কিসের ভিতরে আমি লেবু গুঁড়া থুয়ে দিছি, আর ওখানে ওই টমেটোর ভিতরে কাঁচামরিচ থুয়ে দিছি, আর এখানে দেখেন শসা থুয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে শসা কুতুরি আছে দেখতে পাচ্ছেন, আর এটা হয়েছে চালতা, আপনাদের ভাই একটা চালতা নিয়ে আসছিল, তো আমি এখন এটা বানাইনি, ডাল দিয়ে বানাইতে হয়। আর এখানে ভীম গুলো থুয়ে দিছি দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা এখানে দেখেন চিনি আর মিট মশলা গরম মশলা, আর এখানে মরিচের গুঁড়ি ছুরি, আর এখানে আমি ইটা এই আচারটা থুয়ে দিছি। তো এখন আমি এগুলো ভালো করে টেমার ভিতরে নিয়ে নেব, এখন রাত তো সেই জন্য আমি এগুলো এখনো ভালো করিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ভাত চাঁদ বেরিয়ে নিয়েছি, আপনাদের ভাই এখন আসেনি 10টা বাজে, আমি এখন ভাত চাঁদ বেরিয়ে নিয়েছি খেয়ে নিব। এটা দেখতেছেন লেবু কাঁচামরিচ, আর এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজি, আর এখানে একটা সবজি আছিল মাছের, আর এখানে সেই ভাজিটা, আর এখানে দেখতে পাচ্ছেন শাকের সবজিটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের ভাইয়ার থাল এটা, তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেক অশেক ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন আপনারা, আপনারা আমার সবাই ভিডিওটা দেখবেন, ভিডিও আমার ব্লগগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। তো আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।